हेलो स्टूडेंट्स, वेलकम टू आर यूट्यूब चैनल। हमें तुम्हारे तापस सर, इलेक्ट्रिशियन डिपार्टमेंट एज इंस्ट्रक्टर। तो आगे भिडियो तुम्हारे हमें क्यों जो ओहोम्स लॉ रिलेटेड किछु मैथ करिए। तो आज के ओहोम्स लॉ रिलेटेड मैथ करानों पर आज के तुम्हारे क्यों कर तीन टपिक नहीं आलोचना करब जगू ओहोम्स लॉ रिलेटेड। फर्स्ट हे कि लॉस ऑफ रेजिस्टेंस, मैं रेजिस्टेंस कतगुलो लॉस आज से लॉसगुलो नहीं पढ़ब। दो नम्बर हे स्पेसिफिक रेजिस्टेंस और रेजिस्टिविटी। स्पेसिफिक रेजिस्टेंस रेजिस्टिविटी के रो दिए प्रकाश कर এই রোটা হচ্ছে ল অফ রেজিস্ট্যান্স। যখন পড়ব তখনই আমি এটা পড়িয়ে দেবো। আর এটা হচ্ছে কি, লাস্ট হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। টেম্পারেচার কোএফিসিয়েন্ট, রেজিস্টিভিটি, লস অফ রেজিস্ট্যান্স, এই তিনটে আজকে কভার করব। চলো তাহলে শুরু করা যাক। ফার্স্টে কি বলছে, লস অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের লস। ফার্স্টে কি, লেংথ, লেংথের উপর ডিপেন্ড করে আমার কোন একটা কনেক্টরের রেজিস্ট্যান্স কীভাবে প্রপোর্শনাল টু, মানে প্রপোর্শনাল টু মানে কি, যদি আমার কোনো একটা নির্দিষ্ট একটা কন্ডাক্টরে যদি আমি লেংথ বৃদ্ধি করি বা বাড়ানো হয় বা ইনক্রিজ করা হয় তাহলে আমার কি হয়, তাহলে সেই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বা মেটেরিয়াল রেজিস্ট্যান্সটা কি হয়, ইনক্রিজ করে। এটা যদি আমরা নিউমেরিক্যাল ফর্মে লিখি, আর প্রপোর্শনাল টু এল, এলটা হচ্ছে লেংথ অফ দ্য রেজিস্ট্যান্স আর আরটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্যাট মেটেরিয়াল। তাহলে ফার্স্টে হচ্ছে কি, লেংথ, লেংথের ল প্রপোর্শনাল টু। দু নাম্বার, এই লস অফ রেজিস্ট্যান্সেরই দু নাম্বার পয়েন্ট কী হচ্ছে, ক্রস সেকশনাল এরিয়া অফ রেজিস্ট্যান্স। যদি একটা কোনো নির্দিষ্ট মেটেরিয়ালের যদি আমি ক্রস সেকশনাল এরিয়া যদি বৃদ্ধি করি তাহলে তার সঙ্গে কী রিলেশন, তার রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু, মানে আর প্রপোর্শনাল টু ওয়ান বাই এ। এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্যাট পার্টিকুলার মেটেরিয়াল অ্যান্ড আর ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্যাট পার্টিকুলার মেটেরিয়াল। তাহলে আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান বাই এ। আর যদি ইনক্রিজ করি তাহলে এ ডিক্রিজ হবে আর এ ইনক্রিজ করলে আর ডিক্রিজ হবে। কেননা কি, যখন আমি কোনো একটা মেটেরিয়ালের যদি আমি ক্রস সেকশন এরিয়া যদি বৃদ্ধি করি তাহলে রেজিস্ট্যান্স হ্রাস পাবে। আর যদি আমি ক্রস সেকশন এরিয়া মানে যদি আমি ওয়ারটা যদি সরু নিই তাহলে কী হচ্ছে, রেজিস্ট্যান্স আমার বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই দুটো হয়ে গেল মেন। আর কী হয়, আরটা হয় লসের মধ্যে তিন নম্বর হচ্ছে কি, মেটেরিয়াল, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে তার রেজিস্ট্যান্স বৃদ্ধি বা কমা বাড়া করে, ওটা ডিপেন্ড করে সেই নির্দিষ্ট মেটেরিয়ালের উপরে। আর লাস্ট ওয়ান হচ্ছে কি, টেম্পারেচার। সাধারণত নর্মালি আমাদের যে সমস্ত মেটেরিয়ালগুলো হয় সবগুলোই হয় কিন্তু পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, মানে আমার কি টেম্পারেচার ইনক্রিজ হলে আমার রেজিস্ট্যান্স ইনক্রিজ হয়, এক্সেপ্ট কার্বন। কার্বন কিন্তু টেম্পারেচার ইনক্রিজ করলে ডিক্রিজ হয়, সেগুলো আমরা পরে পড়ব। তার আগে এরপর আমরা এই স্পেসিফিক রেজিস্ট্যান্সটা পড়ার আগে এই লটাকে যদি আমি দুটো কম্বাইন করি তাহলে কি পাবো, আর প্রপোর্শনাল টু এল বাই এ। তাহলে এই এই লটা আর এই লটা যদি আমি একসঙ্গে মার্জ করি তাহলে আমি পাবো আর প্রপোর্শনাল টু এল বাই এ। তাহলে আমি যদি ইকুয়ালি করি তাহলে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয় রো, আর ইকুয়াল টু রো ইন টু এল বাই এ। এই রোটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, এর ইউনিট কিন্তু ওহম, এর ইউনিট ওহম। কিন্তু যখন আমি স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট বের করব তখন আমি কি করব, এই ফর্মুলাটাকে আমি নিউভাবে লিখব। তাহলে আমি কি করব, রো ইকুয়াল টু আর ইন টু এ এল। তাহলে এই ফর্মুলাটাকে আমি সাজিয়ে কি করে লিখলাম, রো ইকুয়াল টু আর ইন টু এ বাই এল। এই রোটা হচ্ছে এই স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। এর ইউনিট কি, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। যদি আমার এরিয়া মিটারে হয় তাহলে মিটার স্কোয়ার, আর লেংথ মিটারে হবে তাহলে স্কোয়ারের এম, আর এম কাটা গেল তাহলে আমার কি হচ্ছে, ওহম মিটার। তোমাদের কিন্তু এমসিইউ টাইপের কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স, তাহলে রোয়ের ইউনিট হচ্ছে কি, ওহম মিটার। এটার ইউনিট ইউনিট হচ্ছে কি, ওহম মিটার হয়ে গেল। এরপর যদি এটা ডেফিনেশন বলা হয়, ডেফিনেশন কি, আমি এল ইকুয়াল টু ওয়ান পুট করবো আর এ ইকুয়াল টু ওয়ান পুট করবো তাহলে আমি কি পাবো, রো ইকুয়াল টু আর। তাহলে কোনো একটা ওয়ান মিটার যদি হয়, ওয়ান মিটার ধরে বলবো, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, তাহলে কোনো একটা ওয়ান মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা কন্ডাক্টরে যে পরিমাণ রেজিস্ট্যান্স সেটাই হলো তার স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। তাহলে আমার এটাও কমপ্লিট হয়ে গেল। এরপর টেম্পারেচার কোফিসিয়েন্ট, একটু আগে আমি বলছিলাম যে আমার সাধারণত টেম্পারেচার ইনক্রিজ করলে কি হয়, মেটেরিয়ালের টেম্পারেচার যদি ইনক্রিজ করি তাহলে আর ইনক্রিজ হয়। সেই সমস্ত মেটেরিয়ালগুলো সাধারণত পজিটিভ টেম্পারেচার কোফিসিয়েন্টের ঘরে পড়ে,
আর কার্বন যেমন বললাম কার্বনটা হচ্ছে কি টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করি রেজিস্ট্যান্স ডিক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে কার্বনটাকে কি বলা হয় কার্বনটাকে বলা হয় নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট তাহলে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হচ্ছে সাধারণত নরমালি যে সমস্ত মেটেরিয়াল হয় যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে তার রেজিস্ট্যান্স ইনক্রিজ হয় আর কার্বন এই সমস্ত যে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টগুলো হয় সেগুলো সাধারণত টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স ডিক্রিজ হয় তো আজকের ভিডিওতে আমরা তাহলে এই তিনটি জিনিস পড়লাম আশা করি বুঝতে পেরেছো আর এই রিলেটেড আমাদের এই যে ফর্মুলাটা পেলাম আর ইকুয়াল টু রো এল বাই এ এটা রিলেটেড দু একটা ম্যাথ আমি পরের ভিডিওতে তোমাদের করাবো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর আগের যে ভিডিও তোমাদের যে ওহম স্লো যে প্রবলেম করেছিলাম সেই ভিডিওর লিঙ্ক নিচে ডিসক্রিপশন আছে যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো ওকে থ্যাংক ইউ স্টুডেন্ট